আমি ডাক্তার ফাতেমা-তুজ-জোহরা বৃষ্টি আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে 2013 সালে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি 2017 সেকেন্ড ডায়েট এমআরসিপি পার্ট 1 পাস করেছি আমি এখানে 2016 নভেম্বরের লাস্ট উইক থেকে এসএস একাডেমিতে অ্যাডমিট হই তারপরে হচ্ছে এখানে যে রেগুলার কোর্স করা অবস্থাতেই মানে আমার প্রথম টার্গেট ছিল যে আমি শুধু শুক্রবারের ক্লাসটা করব আর কি তো এরপর একটা ক্লাস করার পরে দেখলাম যে স্যার এত ভালো পড়ায় যে এটা আমার পড়তে আধা ঘন্টাও লাগবে না তারপরে আমি আবার গেলাম বিধানদার কাছে গিয়ে বললাম বিধানদা আমাকে বৃহস্পতি শুক্র দুই দিন কোচিং করতে দেন আমার আসলে মনে হচ্ছে যে আমি দুই দিন কোচিংয়ে এটা পারবো তারপর বৃহস্পতি শুক্র তো বৃহস্পতিবার আমার একটু কষ্ট হতো আমি বৃহস্পতিবারে আমার লাস্ট অফিস থাকে তো মানে সপ্তাহের শেষ অফিসের দিন তো ওই দিন একটু কাজের চাপও থাকে ওইটা শেষ করে ঢাকার বাইরে থেকে এসে আবার ক্লাসে ঢুকে যেতাম আর কি তো এবং ক্লাসে ঢোকার পরে আমার মনে হতো না যে মানে এতটা জার্নি করে এত মানে টায়ার্ড আমি মানে ক্লাসে ঢোকার পরে এটা ভুলে যেতাম আর আমার কেন জানি মনে হতো যে যারা আর কি ক্লাসে একটু লেট করে আসে স্যার কেন জানি তাদের জন্য একটু ওয়েট করে আমার এটা মনে হয়েছে যাই হোক সেজন্য স্যারকে থ্যাংকস যে ইম্পর্টেন্ট অফিসগুলো স্যার কখনোই প্রথম দিকে পড়াতো না প্রথম দিকে হয়তো ফাইভ স্টার ফোর স্টার এইভাবে দাগাতো তো সবাই আসলে স্যার ইম্পর্টেন্ট অফিস শুরু করে এটা আমি আমি আমার মানে অবজারভেশন তো তারপর দুই মাস ক্লাস করার পরে একদিন বিধানদা এসে বললো যে গুড নিউজ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো ওদিন আমার মনে হলো যে না দিয়ে ফেলি পরীক্ষার ফর্ম ফিল আপ করে ফেলি স্যার যেভাবে পড়াচ্ছেন আমি যেভাবে আগাচ্ছি তো আমার মনে হয় যে রেগুলার কোর্স শেষ হওয়ার পরে হাতে এক মাসের মতো সময় থাকবে তো ওই এক মাস এনাফ রিভিশন দেওয়ার জন্য তো যাই হোক শুধুমাত্র স্যারের পড়ানোর স্টাইলের জন্যই এটা সম্ভব হয়েছে আমি বলবো কারণ হচ্ছে যে এত শর্ট টাইমে আমি ফুল টাইম একটা জব করি এবং আমার জবের মানে গতানুগতিক যে মানে ক্লিনিক্যাল জবগুলোতে যে ধরনের রেসপন্সিবিলিটি থাকে আমার জবে আসলে রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে আমি ওখানে আমি একমাত্র মেডিকেল অফিসার তো দেখা যায় যে ওইখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করতে হয় তো পরীক্ষার আগে আমি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে অনেক টেন্সড হয়ে গেছিলাম অনেক নার্ভাস ছিলাম এর মধ্যে আবার পরীক্ষার টেনশন ছিল যদি স্যার পরে আমি একদিন স্যারকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম স্যার আপনি যেগুলো পড়ান নাই ওগুলা কী করব নোটে আছে বাট স্যার ধরে নাই তো ওগুলা বাদ দিয়ে দিই স্যার আমার আর পড়ার সময় নাই তখন তারপরে স্যার বলছে স্যারে না না একবারে বাদ দিও না একটা দুইটা নলেজ ওখান থেকে নাও পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখি স্যারের এই স্ট্র্যাটেজিটা ফলো করি এরপর ওই মানে স্যার যে ফাইভ স্টার টপিকগুলো পড়ানো হয়েছে স্যারের পক্ষ থেকে তারপরে যে নিউমোনিক্সগুলো দেওয়া হয়েছে ওইগুলা আর নোটসের এইরকম যে একটা দুইটা নলেজ নেয়া আর হচ্ছে মক টেস্ট ব্লক টেস্টের যে কোশ্চেনের আনসারগুলো যেগুলো আমি পারতাম না সেগুলো ওইখান থেকে কিছু নলেজ নেয়া এই জাস্ট এটা মিলে আমার মনে হয় যে আল্লাহর রহমতও ছিল যে পরীক্ষার 15 দিন আগে আমি শুধু দোয়া করতেছিলাম যে আল্লাহ এটা খুব ভাইটাল পিরিয়ড আমার জন্য আমার তো এটাই মানে ফার্স্ট টাইম রিভিশন তা আমি যাতে অসুস্থ না হই ওই সময় আমি একটু মানে আজে বাজে হোটেলে খাওয়া বন্ধ করে দিছিলাম আমার অনেক বাইরে যেহেতু ট্রাভেল করতে হয় অনেক বাইরে খেতে হয় তো ওইগুলো নিয়েও আমি স্যাক্রিফাইস করেছি যে একটু দামি দামি খাবার খেতে হয়েছে আমাকে তো আচ্ছা যাই হোক এখনও মানে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে যে পার্ট ওয়ান আসলে আমি পাশ করে ফেলেছি তো এটা হচ্ছে আমি মনে করি যে সাফল্যের প্রথম ধাপ আর আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স যেবার পেলাম ওইবার যদিও সিলেট মেডিকেল আমার অবশ্যই আমার মানে হৃদয়ের কেন্দ্রস্থলে আছে কিন্তু অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পাওয়ার পরে আমার আম্মু এতটা খুশি ছিল না উনি কাঁদতে কাঁদতে সবাইকে মানে ইনফর্ম করতেছিল যে আমার মেয়ে তো সিলেট মেডিকেলে চান্স পাইছে মানে আম্মুর একটা আশা ছিল যে ঢাকার কোনো মেডিকেলে আমি চান্স পাবো তো না এটা আমার একটা ইমোশনের একটা জায়গা মানে আমাদের ওই পরীক্ষার রেজাল্টটা একটু বিতর্কিত ছিল তো এরকম একটা আন্তর্জাতিক মানের একটা পরীক্ষায় পাশ করার পরে আমি মনে হয় যে আম্মুর মুখে আমি সেই হাসিটা এবার দেখতে পাইছি
Very good. ভবিষ্যতে আরো সাফল্যের জন্য আমি স্যারের কাছে, স্যার এইভাবে এখন যেভাবে আমাদের পাশে বা মাথার উপরে ছায়ার মতো ছিলেন, ভবিষ্যতে বাকি সাফল্যের রাস্তায় স্যারকে আমরা সেভাবে চাই। আল্লাহ যেন স্যারকে মানে দীর্ঘজীবী করে আমাদের পাশে থাকার জন্য, যেভাবে মানে স্যার যেন পারে আমাদের পাশে থাকতে, কোনো বাধা যেন না আসে, আর আমরাও যেন স্যারকে ফলো করে যেতে পারি, স্যারের উপযুক্ত রেসপেক্টটা স্যারকে সারা জীবন দিয়ে যেতে পারি।